চার নম্বর উপায়, শয়তানকে দূরে রাখার চেষ্টা করা, এবং শয়তানের যে ভূমিকা রয়েছে সে ভূমিকায় ব্যর্থ করা। তাহলে শয়তানকে ব্যর্থ করতে হবে, আর একটা পন্থায় ব্যর্থ করতে হবে, সেটা হচ্ছে, আচ্ছা বাড়িতে ঢুকলেন তো হয়তো শয়তানকে ব্যর্থ করলেন, মানে খোদায় রাখলেন আর তাড়িয়ে দিলেন যে বাড়িতে ঢুকতে দিলেন না, তাই না? খেতে দে বিসমিল্লাহ বলেন, খেতে দিলেন না, কিন্তু বাইরে বেরিয়েছেন, এখন বাইরে বেরিয়েছেন, আর ঠিক আছে তোকে তো বাড়িতে পাই না, কারণ তোর বাড়িতে কোনোদিন ঢুকতে দিস না, বিসমিল্লাহ বলেই ঢুকিস তুই, তাই না? খেতেও বসি বিসমিল্লাহ বলে, কখনও বলিস না, তো কোনো চান্সই পাই না তো, কিন্তু বাইরে যখন বেরিয়েছে রাস্তাঘাটে হ্যাঁ চলছেন, তখন শয়তান সুযোগ পাবে না? সেই সুযোগটাকেও নিতে দেবেন না শয়তানকে, সেখানেও ব্যর্থ করবেন। সেটা কীভাবে? নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস, আবু দাউদ, নাসাই, ইবনে হিব্বানে রয়েছে হাদিসটি, আল্লামা আল-আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন সহিহুল জামেতে, মান কালা হিনা খারাজা ইযা খারাজা মিন বাইতিহি, কোন ব্যক্তি যখন বাড়ি থেকে বেরোবে তখন যদি বলে, কি বলে? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সবার কিন্তু মুখস্থ আছে, তাই না? আমল আছে, নিয়মিত নিয়মিত আমল, কারণ যেদিনই বলবেন সেদিনই সুযোগ নেবে। কিন্তু যখন এই কথা বলে, অভ্যাস করে নিলে হলো, কয়েকদিন যদি অভ্যাস করে নেয় না, অভ্যাস মানে এমন হয়ে যাবে আপনার মজ্জাগত বিষয়, যেন অটোমেটিকলি বেরিয়ে আসবে, অটোমেটিক গিয়ারে আছে, তখন বলা হয় কফিতা, আল্লাহর পক্ষে বলে কফিতা যথেষ্ট হয়ে গেছে, আল্লাহর ফেরেশতারা বলে যে কফিতা যথেষ্ট হয়ে গেছে, অবকিতা তোমাকে রক্ষা করা হয়েছে, বেঁচে গেছো, অতানা আনহ শয়তান, আর শয়তান দূরে সরে গেছে, শয়তান তোমার রাস্তা থেকে দূরে পালিয়েছে। জি,